walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. Good morning guys and welcome back to another new vlog. Video ta shuru korar age happy new year to all of you. Ajke 2nd of January 2022 mane 2022 er first Sunday ride ajke hocche. Ekhon majhe 6:10 ar ami dairi rochi koikhalite ei moment e ekhane 13 degree celsius dekhtei pachho. Hate glass glass pro puri ready. Ar first Sunday ride ami kotha jacchi seta tomra thumbnail theke bujhei gecho. Sekhane jawar jonno shotti kotha bolte khub excited ar asha kori video ta tomader bhalo lagbe. আগে লাস্ট যে সানডে রাইড ছিল ভিডিওটা রিচ যাই না অনেক কম কেন হলো বাট ভিডিওটা যদি এখনো দেখে না থাকো আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই কি ভিডিওটা দেখে নিও। জাস্ট আমরা এখন ক্রস করছি দিল্লি রোড, দেখতেই পাচ্ছ আমার বাঁদিকে কলকাতার ভেরি ফেমাস পাহাড়। এই যে শেডটা করা হয়েছিল যাতে এটা দেখা না যায়, বাট এখন এটা উপরে চলে গেছে ময়লা, প্রচন্ড ফগি রোড। দেখতে পাচ্ছি দূরের বিল্ডিং গুলো পুরো একদম ঝাপসা হয়ে রয়েছে, মানে ঠান্ডায় তো এমনি আমি আস্তে গাড়ি চালাচ্ছি, 40-45 স্পিড মেনটেন করছি। বিশ্বাস নিচ্ছি যে আমি হেলমেটের ভাইজারের ভেতর পুরো ফগ জমে যাচ্ছে। নতুন যে ভেরিয়েন্ট এসছে কোভিড এর, মানে লাস্ট এক সপ্তাহ ধরে পার ডে প্রায় ডবল লোক আক্রান্ত হচ্ছে, হয়তো পার্সিয়াল লকডাউনও হতে পারে। তো সেই কথা মাথায় রেখে রেভলিউশন 2021 যারা অর্গানাইজ করেছে টর্নেডো গ্রুপ, তারা কিন্তু অনেকগুলো ভালো ভালো স্টেপ নিয়েছে। উইদাউট মাস্ক স্যানিটাইজার কিন্তু হোটেলে এন্ট্রি হবে না। এতদিনকে ওরা নতুন একটা রুল অ্যাড করলো যে যাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে শুধুমাত্র তারাই এন্ট্রি পাবে। বিগ থাম্বস আপ টু টর্নেডো গ্রুপ এই ইনিশিয়াল স্টেপগুলো নেওয়ার জন্য। আরে আমাদের তো জঘন্য রাস্তা, ওইদিকে রাস্তা ডানকুড়ি কলকাতা থেকে বর্ধমান সাইডের রাস্তা যতটা সুন্দর, এই রাস্তাটা ততটা বাজে আর ততটা রিস্কি। এখন বাজে 7:18, আর ফাইনালি চলে এসছি আমরা দুলাগড় টোল প্লাজায়। 2 hours later.
ভাই কি লাগছে ও পেছনে সুপার বাইক সুপার বাইক আর সুপার বাইক ফাইনালি 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 ভেতরে এসে পৌঁছালাম। ভেতরে খুব সুন্দর ভাবে ওরা অর্গানাইজ করেছে, একদম সিস্টেমেটিক্যাল হয়েছে। দেখি ওখানে কি হাল, আগে গাড়িটা পার্ক করি। টর্নেডোর একটা ডাকে সোজা সাইকেল নিয়ে চলে এসেছেন আমাদের মধ্যে। সবাই বাইক টাইক চালাই, বড় ছোট মাঝারি সব বাইক নিয়ে আমাদের ঘুরে বেড়ানো। বাট লাকিলি আমাদের মধ্যে আজকে পরিমলদা আছে। পরিমলদার জন্য একটা জোরে করে হাততালি কর। তো বড় বড় ইভেন্টে আসতে খুব ভালো লাগে, কারণ নানা মানুষের সাথে নানা লোকের সাথে আলাপ পরিচয়, এর সম্পর্ক, এটা খুবই ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাকে এইভাবে সম্মানিত করে, আমাকে এইভাবে এই জায়গায় ডেকে সবার সাথে পরিচয় করে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ট্রিপিং চাওয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল কে2কে দুটো ZX টেনার নিয়ে আমাদের ট্রিপিং চালো রাইড স্টার্ট করছে। সো তাকে একটু ছেড়ে দিন সবাই, এটা জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। রেডি, 1 2 3, ও লাভলি, ইউ ক্যান সি দ্য ব্ল্যাক বিউটি। Oh,
সুরাকল টোল প্লাজা জাস্ট ক্রস করে চোখ মুখ দিয়ে তো বুঝতেই পারছো, মানে সারাক্ষণ এই রোদে দাঁড়িয়ে ভিডিও করলাম তোমাদের জন্য। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। লাইফে ফার্স্ট টাইম এরকম স্টান্ট আমি চোখের সামনে দেখলাম, তো আমার তো ভালোই লাগলো। স্টান্টের ভিডিওগুলো তো দেখিয়েছি, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। রাস্তায় একবারে গ্রুপ মোডে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পরে আমাদের টিফিন অ্যাকচুয়ালি দিয়েছিল এই গুডি ব্যাগটার মধ্যে, আর এই গুডি ব্যাগে ছিল এরকম একটা মাস্ক বা মাথায় পরার কিছু একটা টুপি টাইপের হবে রেভলিউশনের, আর এই রেভলিউশনের স্টিকারটা, আর দিয়েছে এই কি রিং, এটার মধ্যে একটা কেক ছিল আর একটা বিস্কিট ছিল, আর জল কোল্ড ড্রিঙ্কস কফিতে অ্যাভেলেবেলই ছিল, আর তার সাথে সাথে ডিলিং এক্সপ্রেস ইউনিকর্ন সার্ভিসে একটা ডিসকাউন্ট কুপন রয়েছে, আর দুপুরে লাঞ্চে দিয়েছে এই কন্টেনারটা, সম্ভবত এতে বিরিয়ানি রয়েছে। এই যে সাজিদ দেখো আমার এই ভাইজারটা কোথায় খুলে ফেলে দিয়েছে, আর কী করবো এইসব কারণে মুড অফ। এরকম টাইপের ইভেন্ট লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। নেক্সট ইয়ারও আসার ইচ্ছে রইল আমার, সে কিন্তু প্রচুর ভালো ভালো ছবি তুলছে, সেই ছবিগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে আপলোড করবো। ইনস্টাগ্রাম আইডিটা এই মুমেন্টে ক্লিয়ার ফ্ল্যাশ হচ্ছে, তোমরা যাও গিয়ে ফলো করে নাও। আজকে অনেকের সাথে নতুন পরিচয় হলো, কথা হয় ভালো লাগলো। নিতে গেলে হয়তো অনেককেই বাদ চলে যাবে, তার জন্য পার্টিকুলার কারোর নাম নিচ্ছি না। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে নতুন যে এই জার্নি, এই জার্নিতে আমাকে সাপোর্ট করা, যাতে আগে এগোতে পারি তার জন্য আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। দবং ডি চ্যানেলটা আমি অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেছিলাম, আস্তে আস্তে সেই স্বপ্নের অনেকটা কাছাকাছি এগিয়েছি বলতে পারবো না, বাট 500 সাবস্ক্রাইবার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আমার কাছে। হয়তো সেটা গেইন করতে অনেক দিন টাইম লেগে গেল, বাট থিং ইজ দ্যাট এনকাউন্টারে 500 সাবস্ক্রাইবার হয়তো এই ভিডিওটা শেষের পরে পূরণ হয়ে যাবে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো সাবস্ক্রাইব করে নাও। শুধু এই চ্যানেলে পার্টিকুলার মোটো ব্লগ আছে না, এই চ্যানেলে কিন্তু মোটো ব্লগ আছে, ট্রাভেল ব্লগ আছে, ফুড ব্লগেরও অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল প্রথম থেকেই, বাট সত্যি কথা বলতে একদম টাইম হয় না ফুড ব্লগটা করার। আমি চেষ্টা করবো এই বছর 2022 আমি ফুড ব্লগ দেওয়ার, এবং তার জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু সত্যি খুব দরকার। প্লিজ তোমরা কমেন্ট করে যাও, তাহলে কিন্তু আমি অবশ্যই ট্রাই করবো। গান শুনতে গেলে 1 কিলোমিটার দূরে আছে, হঠাৎ করে অন করলাম অ্যাকশন ক্যামেরাটা, কারণ এই রাস্তাটার জন্য, এই রাস্তা দিয়ে যতবার আমি ফিরি ততবার আমার মনে পড়ে যায় 2020 আমি যখন দীঘা থেকে ফিরছিলাম, মানে ঠিক এইরকম একটা টার্ন ছিল, কিন্তু এইটাই অনেকক্ষণ আগে থেকে বোঝা যায় এটা লেফটে টার্ন নেবে। তো আমি গাড়ির স্পিডটা নর্মালি 40, 42, 45, কিন্তু সেদিন আমার স্পিডটা ছিল 96, 97। আমি যখন হিট করেছিলাম লেফট টার্ন নিতে পারি, আমি সোজা চলে গেছিলাম ওই দিকে, আমি হিট করেছিলাম, আমার এখনও মনে পড়ে অ্যাপ্রক্সিমেটলি স্পিড ছিল তখন 95, 94 মতো। মানে ভগবানের অশেষ কৃপা যে আজও আমি রয়েছি, আজও আমি বাইক চালাচ্ছি, আজও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ওই স্পিডের অ্যাক্সিডেন্টে উইদাউট গিয়ার যেখানে আমি ছিলাম, অনলি হেলমেট পরেছিলাম, আর আমার ডান হাতে গ্লাভস ছিল, সেখানে অনলি আমার পিঠের একটা ব্যাকবোর্ডের একটা সাইড একটু ভেঙে গেছিলো, আর বাঁধে সেটা বলছি যাই হোক, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ সেদিনকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য। আশা করি আর কোনোদিন সেই ভুলটা করবো না। যাই হোক, এই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লো, মানে আজকে ওইখানে এত সুন্দর একটা অর্গানাইজড ইভেন্ট হয়েছে, মোর দ্যান 1200-1200 মিনিমাম ওখানে ছিল, প্রায় 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল ওখানে আজকে। তো তারপরেও এত কিছু অর্গানাইজ ওয়েতে করার পরেও কিছু লোক তো থাকেই যারা একটুখানি নিয়ম ভেঙে অন্যরকম কিছু করবেই, তো টান দেখে অনেকেই অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, তারা ভেতরে টান করতে গেছিলো, ভেতরে করতে দেওয়া হয়নি, তারা এখন বেরিয়েছে বাইরে করতে গিয়েই ছোট্ট একটা অ্যাক্সিডেন্টাল একটা কেস ঘটেছিলো, আর 2-3টে বাইকও হালকা মাত্রা ড্যামেজ হয়েছে, যারা বাইক চালাচ্ছিল তাদেরও ইঞ্জুরি এসেছিলো। যারা রাইড করো, যারা এরকম ধরনের ইভেন্টগুলো অ্যাটেন্ড করো, বা যারা এরকম বাইক নিয়ে রাস্তায় বেরো, তাদের কাছে মানে হাত জোর করে আমার রিকোয়েস্ট, প্লিজ এরকম করো না। তুমি যখন বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছ, তোমার এটা মাথায় রাখতে হবে, তুমি বাইক নিয়ে যেরকমভাবে অক্ষত অবস্থায় বাইরে থেকে বেরোলে অক্ষত অবস্থায় তোমার বাড়িতে ঢোকা উচিত। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এরকমভাবে কিছু এরকম করো না, যাতে ভুলভাল কিছু হাদসা তোমাদের সাথে হয়ে যায়। জাস্ট এইটুকুনি শেয়ার করার ছিল, কারণ এই সেম জিনিসটা আমার সাথে হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে আমার অবস্থা হয়েছিল মেন্টালি এবং ফিজিক্যালি, সেটাও যেরকম আমি জানি সেটাইভাবে আমার বাড়ির লোকের কী হাল হয়েছিল সেটাও আমি জানি। তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ এরকম করো না, মানে যেটাই করো কন্ট্রোলে করো, কন্ট্রোলের বাইরে গিয়ে করো না, কারণ 2-4 চাকা যাই হোক, এটা মেশিন তো না, মানে তুমি যতক্ষণ
তুমি ওকে তোমার কন্ট্রোলে রাখবে অতক্ষণ অব্দি ও ঠিক আছে, বাট তোমার যদি নিজেই ওর ওপর কন্ট্রোল হারিয়ে যায় ও তো কিছুই করে নিতে পারে। তো এই কথাটা মাথায় রেখো। থ্যাংক ইউ সো মাচ টু টর্নেডো গ্রুপ এরকম সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য, সো মাচ এই ইভেন্টটা যারা স্পন্সর করেছে, তারা যদি স্পন্সর না করতো সত্যি ইভেন্টটা এত অর্গানাইজ হয়ে হতে পারতো না। থ্যাংক ইউ। আমি যা দিল্লিতে দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, আর ফোনে একদম চার্জ ছিল না, ফোনে একটু চার্জই নিলাম, আর খেতে খেতে পিছনে এই সুন্দর সানসেটটা এনজয় করছি। আর সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও, বাট সাবস্ক্রাইব করতে বলুন। এরকম কিন্তু প্রচুর ভালো ভালো ভিডিও আসছে। আগে কিন্তু কাশ্মীর সিরিজে আরেকটা ভিডিও আপলোড করেছি, যদি এখনো অবধি না দেখে থাকো আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে তোমরা দেখে নিও। আর এই ভিডিওটার পরে আবার একটা কাশ্মীর সিরিজ আসবে, আশা করি কাশ্মীর সিরিজটা এবার কন্টিনিউ করতে পারবো। আর অবশ্যই তোমরা মাস্ক পরো আর স্যানিটাইজার ইউজ করো, কারণ কোভিড-19 নতুন যে ভ্যারিয়েন্ট এসেছে ওমিক্রন, সেটা কিন্তু প্রচণ্ড বাজেভাবে স্প্রেড হচ্ছে, তো তোমরা অবশ্যই সেটা খেয়াল রেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। তাদের তুমি স্টে সেফ, স্টে হেলদি।